কলকাতা পুরসভার 99 ও 100 নম্বর ওয়ার্ডে নমুনা পরীক্ষায় পুরসভার জল ও জারবন্দে বিক্রয়যোগ্য জলে মিলেছিল কলিফর্ম ব্যাকটেরিয়া। বিদ্যাসাগর কলোনি যেখানে জন্ডিস ছড়িয়েছে সেখানকার এক জল প্যাকেজিং কারখানার মালিক অবশ্য জানালেন তাদের জলে কোনো সমস্যা নেই। পরীক্ষা করতে 31 তারিখে এসেছিল, এখনো ওরা আমাকে কোনো রিপোর্ট দেয়নি। 99 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবাশিস মুখোপাধ্যায়ের দাবি, সংক্রমণ কিভাবে হচ্ছে তা পুরসভা লিখিতভাবে জানাক। ইতিমধ্যে জলের যে রিপোর্ট, সেই রিপোর্ট শুনলাম, প্রকাশিত হয়েছে। আমাদের মাননীয় মহানগরী তাকেও ধন্যবাদ, পৌরসভার পক্ষ থেকে নির্দিষ্টভাবে সার্কুলার করে লিখিত বিবৃতি দাও যে এই 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 কারণ এবং আমরা এই 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 ব্যবস্থা আমরা গ্রহণ করছি। নতুন করে কোনো জন্ডিস আক্রান্তের খবর মেলেনি, তবে যাদের জন্ডিস হয়েছিল এখন সুস্থ আছেন এমন 6 জনকে চিহ্নিত করেছেন পুর আধিকারিকরা। আগে যখন আমার হয়েছিল তখন খুব বড় জোর 4 থেকে 5 জনের ছিল, তো এখন যেটা বাবা যেটা বললো 30 থেকে 40 জনের সংখ্যায় গিয়ে দাঁড়িয়েছে। এবং তাছাড়া ডাক্তারদের আশঙ্কা এটা সম্পূর্ণ জল থেকেই আসছে। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানানো হচ্ছে যে আশপাশে প্রত্যেকটি বাড়িতে গিয়ে তারা খোঁজ নিচ্ছেন যে জন্ডিসের উপসর্গ নিয়ে কেউ এই মুহূর্তে আক্রান্ত রয়েছেন কিনা বা তারা ভুগছেন কিনা, এবং সেগুলো হলে সেখান থেকে তারা ফের রক্ত সংগ্রহ করবেন। বাঘাযতীনের এই এলাকায় জন্ডিসের প্রকোপ রুখতে তৎপর কলকাতা পুরসভা। 99-100 নম্বর ওয়ার্ডে স্বাস্থ্য বিভাগ সন্দেহভাজন রোগীদের রক্ত সংগ্রহ করেছে। জল সরবরাহ দপ্তর জলের লাইন থেকে সংগ্রহ করেছে নমুনা। কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ জানিয়েছেন পুরো এলাকার উপর নজরদারি রাখা হয়েছে, এখনো পর্যন্ত নতুন করে কারোর সংক্রমিত হবার রিপোর্ট নেই। পুরসভার সব বিভাগেই সমস্যা দ্রুত সমাধানে তৎপর। এলাকায় যারা আক্রান্ত হয়েছিলেন তাদের কেউ কেউ বেসরকারি চিকিৎসকের কাছে গিয়ে চিকিৎসা করিয়েছেন, কেউ আবার গিয়েছিলেন সরকারি হাসপাতালে। তবে আশার কথা একটাই, নতুন করে জন্ডিসে আক্রান্তের খবর নেই। ঝিলম করঞ্জায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।